নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন। 100 দিনের কাজে টাকা হাতানোর অভিযোগ করল বিদায়ী সচিবের বিরুদ্ধে। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুললেন। মাধ্যমিকের সাঁওতালি মাধ্যমের পরীক্ষায় প্রথম হয় অমরদীপ টুডু। স্বনির্ভর গোষ্ঠীর 43 জন মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার পরিবেশন করার অভিযোগে অভিভাবকরা ওই কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল। তৃণমূল সমর্থিত শহর ও ব্লক টোটো চালকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে ফতেপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে। দুর্ঘটনার পর গুরুতর আহত হয় পিকআপ ভ্যানে থাকা শ্রমিকরা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ ঘটনাতদন্ত শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলায় কাটোয়া পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার নজরুল মঞ্চে একটি দাওয়াত ই ইফতার আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পুরপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। এছাড়াও 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জিত মণ্ডল, তৃণমূল নেতা আজিজুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের এই দাওয়াত ই ইফতারে বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই যোগদান করেন। রমজান মাস উপলক্ষে ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। এদিনের এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার নতুনহাটের মঙ্গলকোট AKM উচ্চ বিদ্যালয়ে। বহু ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বৃহস্পতিবার একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এর ফলে আহত হয়েছে 15 জন যাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বালিয়াপাড়া এলাকা 34 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। ওই একই সময় মালদামুখী একটি ট্রলারের পেছনে ধাক্কা মারে একটি 10 টাকা লরি, যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘাতক গাড়িগুলিকে আটক করেছে। দিদার সাথে টিকা নিতে গিয়ে নদীতে তলিয়ে গেল দিদা ও নাতনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের শ্রীমতী নদীতে। হরিরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। আসছি বিস্তারিত খবরে। 100 দিনের কাজের টাকা হাতানোর অভিযোগ উঠল বিদায়ী সচিবের বিরুদ্ধে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার 3 নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের চাপাহাট এলাকায়। 100 দিনের কাজের টাকা হাতানোর অভিযোগ উঠল বিদায়ী সচিবের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার 3 নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের চাপাহাট এলাকায়। অভিনব কায়দায় 100 দিনের কাজের টাকা হাতানোর ঘটনায় চক্ষু চড়ক কাজ এলাকাবাসীর। তাদের অভিযোগ, ব্যাংক নয় মোবাইল ব্যাংকের মাধ্যমে হকের টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ শীতেন্দ্রনাথ সরকারের। ঘটনাটি বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ হিসেবে জানানো হয়েছে। বিডিও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন সচিব শাহিদুল রহমান মণ্ডল। সেটা হচ্ছে ওর কাছে আমি 8,000 টাকা, আমার কাছ থেকে ধার নিয়েছিল 8,000 টাকা, সেই টাকাটা আমাকে ও দিয়েছে ওই অ্যাকাউন্টের মাধ্যমে। তো এবার হচ্ছে ওর হচ্ছে ও আমাকে আমার সঙ্গে আমি কথা বলেছিলাম, তো বলছে যে আমি তো অ্যাকাউন্ট করিনি, তাহলে অ্যাকাউন্টটা হলো কিভাবে? তা বললাম সেটা তো আমি বলতে পারবো না যে অ্যাকাউন্টটা কি করে হলো, তোমার অ্যাকাউন্ট তুমি কেমন করে করেছো তুমি জানবা, এই হলো ব্যাপার। এবার হচ্ছে উনি অভিযোগ করছেন যে হচ্ছে টাকা তুলেছে, টাকাটা ও নিজে দিয়েছে না, তাহলে ওর অ্যাকাউন্ট থেকে কেউ টাকা নিতে পারে সম্ভবটা কোনোদিন? আপনার অ্যাকাউন্ট থেকে আমি টাকা কোনো নিতে পারবো সম্ভব কোনোদিন? এটা জানা যায় পঞ্চায়েতের ভোটের আগে এলাকায় 100 দিনের কাজ হয়, সেখানে কাজ করেন শীতেন্দ্রনাথ সরকার। দীর্ঘ 4 মাস পেরিয়ে গেলেও তিনি এই কাজের টাকা পাননি। ব্যাংক থেকে পঞ্চায়েত দপ্তরে বারবার গিয়েও কোনো লাভ হয়নি। এই পরিপ্রেক্ষিতে শীতেন্দ্রনাথ বাবু শাহিদুল রহমান মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেন। আমার ওই যে ম্যাটিকারসি 100 দিনের কাটার পরে অ্যাকাউন্ট আমি মধ্যে 3-4 মাস থেকে চেক করছি, পয়সাগুলি কাটছি না। সে যথারীতি ব্যাংকে যাই, যাই দেখি টাকা ঢুকে নি। প্রধানের কাছে গেলাম, প্রধান বললো যে এরম মেম্বারের কাছে সব তথ্য আছে। সে মেম্বার বলার পরে মেম্বার কিন্তু আমাকে ওই ফুসলে আমার মোবাইলটা নেওয়ার পরে বললো যে সন্ধ্যাবেলা তোমার মেসেজ ঢুকবে। সন্ধ্যাবেলা মেসেজ দেখি ওই 2,920 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, 500 টাকা, 400 টাকা আর 40 টাকা, এটা মেসেজ আসে। সেই মেসেজটা আমি পরের দিন ব্যাংকে গেলাম যে আমার অ্যাকাউন্টে হয়তো টাকা ঢুকছে, যাই দেখি ব্যাংকে টাকা ঢোকেনি। তখন মেসেজগুলো আমি ওই ব্যাংক কর্তৃপক্ষকে দেখানো হলো, তো বলছে তোমার তো মানে এই যে
এয়ারটেল এয়ারটেল ব্যাংকে তোমার টাকা ঢুকছে, আর সে টাকা তো এখানকার সচিব যে সাইদুল মন্ডল ও উঠাই নিছে। তো ওকে প্রশ্ন করলাম যে ও কি করে উঠাবে আমার টাকা, আমরা টাকা তুলতে গেলে আঙ্গুলের ছাপ লাগে বা যে কোনো তথ্য লাগে, তো ও কি করে উঠালো? তো কোথায় ওইভাবে হয়, তাই আমি তো আমার তো অত অভিজ্ঞতা নেই, যথারীতি প্রধানকেও জিজ্ঞেস করলাম, প্রধান আমাকে পাগল বলে মানে তাড়াই দিল যে তুমি তোমার বেন শর্ট হয়ে গেছে। এরপরে অনেক লোকে বলার পরেও আমার কোনো সুব্যবস্থা হলো না। তো কালকে আমি বিডিও অফিসে একটা জিটি করছি, জিটি করার পর এটা গ্রামের ছেলেপেলে সব জানতো। এখন চাচ্ছি যে আমার এই টাকাটা যেন পাই, আর যে আমার স্কুলের সামনে ড্রেসিং এর কাজ, আমার যে দুটো অপারেশন আছে আমি আমি মানে কোনো কাজ করতে পারি না, কিন্তু ড্রেসিং কাজ করে আমার 4 মাস হয়ে গেল। হ্যাঁ, প্রমাণপত্র আছে, এই প্রমাণ সাইদুল টাকা দেখা পাচ্ছি। ও কি বলছে এখন? ও বলছে আমি টাকা উঠাইনি। কালকে রাত্রেবেলা আমাকে ধরেছিল, বলছে আমি টাকা উঠাইনি, তুমি আমার দিকে একটু দেখো। আমাকে দেখার কিছু নেই, আমার যে পেপার্স আছে পেপারে কথা বলবে, আমি পেপার্স নিয়ে দিচ্ছি, আমি আরো উপর অব্দি। ভিডিও বলছে এটা কি করে সম্ভব হলো, তেমন স্যার আমি ওই জন্যই আপনার কাছে আসছি, এটা কি করে সম্ভব হলো, কেন প্রশাসনিক জিনিস এটা, এটা আমার হাতের লেখা না। তাহলে প্রশাসন আপনারা ব্যবস্থা নেন যে কি করে উঠালো, কেন উঠালো, আর আমি একটা দুস্থ লোক আমার টাকা এভাবে উঠাবে, গ্রামের এত লোক আছে, তাদেরও হয়তো করছে, কিন্তু আমি এটা ধরতে পারছি, কেউ ভয় হয়তো বলেছে না, আমি নির্ভয়ে এই কাজটা করছি। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, বাঁকুড়া জেলার প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তোলেন। ক্ষুব্ধ শিক্ষকদের প্রতিনিধি দল এদিন জেলার ডিআই এর হাতে স্মারকলিপি প্রদান করেন। তাদের প্রতি সুবিচার না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে অভিমত পোষণ করেন। উচ্চ মাধ্যমিক স্কেলে বেতনের দাবিতে বাঁকুড়া শহরে মিছিল ও ডিআই কে ডেপুটেশন দিলেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা। বৃহস্পতিবার একটি সংগঠনের পক্ষ থেকে বাঁকুড়া শহরের মাচানতলায় মিছিল শুরু হয়ে শহরের একাংশ পরিক্রমা করে ডিআই অফিসের সামনে জড়ো হন। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল ডিআই এর সাথে দেখা করে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। যোগ্যতা থাকা সত্ত্বেও এরাজ্যের প্রাথমিক শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বলে আন্দোলনকারী শিক্ষকরা অভিযোগ তোলেন। শিক্ষকদের সমস্যা না মিটলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে অভিমত পোষণ করেন ক্ষুব্ধ শিক্ষকরা। আমরা স্থির ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাঁকুড়া ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের প্রায় 800 থেকে 1000 জন শিক্ষক মহাশয় বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে, প্রায় 45টি সার্কেলের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। আমরা সমবেতভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই বেতন বৈষম্য, আমাদের আজকে যে স্কেল মাধ্যমিক স্কেল দেওয়া হয়, অথচ আমরা প্রত্যেকে এইচএস 50% মার্কস সহ ডিএলএড যোগ্যতার অধিকারী, তাই ন্যায্যত আইনত আমরা যে স্কেল দাবিদার তা হল 9300 থেকে 34800 এবং সেই সঙ্গে গ্রেড পে 42000। পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন আমাদের সাথে এই বেতন প্রবঞ্চনা করছেন, এই প্রবঞ্চনার বিরুদ্ধে সমস্ত শিক্ষক আজকে রাস্তায় নামতে বাধ্য হলাম। যে শিক্ষক জাতির মেরুদণ্ড, যে শিক্ষক জাতির কাণ্ডারী, সেই শিক্ষকই আজকে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের অনুরোধ, এটা নিঃসন্দেহে অপমানজনক, অসম্মানজনক। আমরাও চাইছি না যে এই ধরনের আমাদের যেন আন্দোলন করতে হয়, আর তাই সরকারের কাছে, প্রতিটা কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যে আমাদের যে দাবি সেই দাবিটি যেন অবিলম্বে মেনে নেওয়া হয় এবং আমাদের বেতন স্কেল 9300 থেকে 34800 এটা করা হোক। কচিরা মেনে না নেওয়া হয় তাহলে এই সমস্ত আচার্যগুলো আবার বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য থাকব। বাঁকুড়া থেকে ইন্দ্রনীশনের রিপোর্ট, আনন্দ বার্তা। মাধ্যমিকের সাঁওতালি মাধ্যমের পরীক্ষায় প্রথম হয় অমরদীপ টুডু, তার প্রাপ্ত নম্বর 565। 30 জন পরীক্ষার্থী সকলেই কৃতকার্য হয়েছে। মাধ্যমিক সাঁওতালি মাধ্যমের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল বাঁকুড়ার শালতোরার চান্দ্রা হাই স্কুলের ছাত্র অমরদীপ টুডু, তার প্রাপ্ত নম্বর 565। ছাত্রর এই সাফল্যে খুশি শিক্ষক থেকে তার সহপাঠীরাও। এই স্কুলের সাঁওতালি মাধ্যমে 30 জন মাধ্যমিক পরীক্ষায় সকলেই কৃতকার্য হয়েছে। গ্রামের ছেলের এই অভাবনীয় সাফল্যের ফলে তিলাবাইদ গ্রামে উৎসবের চেহারা নেয়। বৃহস্পতিবার ওই গ্রামে একটি সংগঠনের পক্ষ থেকে কৃতি এই ছাত্রকে সংবর্ধনা জানানো হয়।
ছেলের এই সাফল্যে খুশি তার মা মাইনো টুডু। আনন্দটা ভালো, মানে ভালোই লাগছে। তবে মানে এটা যাতে আমাদের আনন্দ তো ভালোই লাগছে, তবে আরো যাতে আমাদের মানে ছেলে আরো বড় হোক, তার আর স্কুলও ভালো স্কুল হোক সাঁতালি মিডিয়াম, সেটা হলে আবার আমাদের আনন্দ করবে। হীরাবাদ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মোনালি মহান্তি এই কৃতি ছাত্রকে অভিনন্দন জানিয়েছেন। অমরদীপ টুডুর পড়াশোনার ক্ষেত্রে আশ্বাস দেন তিনি। বিশেষ কোনো একজনকে অগ্রাধিকার দিতে চাই না, কারণ আমি অনেকের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। আমার বাড়ির লোকের থেকে আরম্ভ করে আমি বাসুদেবপুরের শিক্ষক মাননীয় শিবশঙ্কর মুর্মু মহাশয়, তিনি আমাকে প্রথম অলচিকিতে পড়তে বলেন। তো আমি বাড়ির লোককে প্রস্তাব জানাই, বাড়ির লোক এতে রাজি হন। তো আমি সেখান থেকেই ক্লাস থ্রি থেকে অলচিকিতে পড়তে শুরু করি। তারপর সেখান থেকে বেরিয়ে আমি হিডবান্ধা হাই স্কুলে ভর্তি হই। তো সেখানে ফাইভে কোনো টিচার ছিল না, অনেক অনেক দিন পরে, প্রায় অর্ধেক মাস পরে, অর্ধেক বছর পর আমার সেখান থেকে সেখানে ক্লাস শুরু হয়। তারপর সেখানে টিচাররাও খুব ভালো, সেখানে খুব ভালো করে শিখিয়েছেন। তো সেখানে এইট পর্যন্ত পড়াশোনা করার পর সেখানে হোস্টেল বন্ধ হওয়ার জন্য আমাকে চাঁদড়া কেএস হাই স্কুলে ভর্তি হতে বাধ্য হই। তো এখানেরও শিক্ষক মহাশয়রা আমাকে খুব ভালো করে পড়াশোনা করিয়েছেন। যেগুলো আমার প্রবলেম হয়েছে, আমি হোস্টেলেই থাকতেন তো আমার যখন মন তখন সেখানে গিয়ে আমি আমার প্রবলেম ক্লিয়ার করতে পারতাম। তারপরে এডুকেট ওয়ান কিডের প্রতিষ্ঠাতা মাননীয় রাজীব দাস শর্মা, তিনি আমাদের ইন্টারনেটের মাধ্যমে বাবু মারাংগুরু চাচো মার্শাল আশ্রমে ক্লাস করাতেন। সেখানে আমার বিশেষ করে ইংরেজি, অঙ্ক, ম্যাথ, তারপরে সায়েন্সের খুবই সাহায্য হয়েছে। স্কুলে পড়তাম, মানে বাসুদেবপুর স্কুলে পড়তাম, সেখানে ক্লাস থ্রিতে একজন মাস্টারমশাই আছেন, তিনি হচ্ছেন মাননীয় শিবশঙ্কর মুর্মু মহাশয়। তিনি আমাকে সাঁওতালি ভাষার ইতিহাস এবং অনেক কিছুর কথা বলতেন। তারপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। তো আমি আমার নিজের মাতৃভাষাতে পড়লে আমার নিশ্চয়ই সুবিধা হবে, আমার কোনো কিছু বুঝতে বেশি অসুবিধা হবে না। তাই আমি অলচিকিতে বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর, স্বনির্ভর গোষ্ঠীর 43 জন মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হলো। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে স্বভাবতই খুশি প্রাপকরা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিসে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ব্লকের 8টি অঞ্চলে 43 জন মহিলাকে স্বনির্ভর করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। জেলা শিল্প দপ্তরের উদ্যোগে এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শশী কুমার চৌধুরী, জেলা শিল্প আধিকারিক সুনীল সরকার, কালিয়াগঞ্জের বিডিও মোহাম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতি সভাপতি নিতাই বৈশ্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সেলাই মেশিন পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পাশাপাশি জেলা শিল্প কেন্দ্রের সহযোগিতায় কালিয়াগঞ্জ ব্লকের 2টি জায়গায় পাঠ দিয়ে তৈরি করা বিভিন্ন সামগ্রীর ওপরে প্রশিক্ষণ দেওয়া হয়। তো সেই ড্রেসের কাজটা আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, কিন্তু সেলাইটা তাদেরকে তাদের মাধ্যমে করি, আমরা বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউশন করি। তো ন্যাচুরালি এরা প্রচুর অর্ডার পাবে, এটা সেলাই করার জন্যে সেটা যা এদের পারিশ্রমিক আছে সেটা এদের এই সেলফ হেল্প গ্রুপের অ্যাকাউন্টে যাবে। সেই অ্যাক্টিভিটি একটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটির মধ্যে যখনই একটা যুক্ত হবে, ন্যাচুরালি সেটা সেইখান থেকে তাদের ফ্যামিলির একটা নিজের পায়ে দাঁড়ানোর একটা ওইখান থেকে এরা চেষ্টা করবেন, এবং পরবর্তীকালে সেটার ব্যবসাটা আরও বাড়াতে পারবেন। প্রত্যেক বছরই আমাদের চলে, ঠিক আছে, এক্সাক্ট এই মুহূর্তে হয়তো ফিগারটা আমার মনে নেই,
এটা এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা গত বছর আমরা প্রচুর এরকম ট্রেনিং দিয়েছি, ইকুইপমেন্ট এরকম ডিস্ট্রিবিউশন হয়েছে, আর এইবারও আমরা এটা করছি, এটা কন্টিনিউয়াস প্রসেস। এরপরেও আমরা ট্রেনিং হবে, আবার এই ইকুইপমেন্টগুলো ডিস্ট্রিবিউশন। বিশেষ কোনো কি এই ধরনের ট্রেনিং কালিয়াগঞ্জে করা হলো? না, কালিয়াগঞ্জে নয়, আমরা ইটাহার প্রত্যেক ব্লকে, চোপড়া ইসলামপুর সাব ডিভিশনে আমরা প্রত্যেক ব্লকে আমরা করে থাকি। এটা আজকে কালিয়াগঞ্জে এইভাবে আনুষ্ঠানিকভাবে একটা ডিস্ট্রিবিউশন করেছে, অন্য ব্লকেও আমরা করেছি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জশলের রিপোর্ট, আনন্দ বার্তা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার পরিবেশন করার অভিযোগে অভিভাবকরা ওই কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েতের নওপাড়া এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে বিনশিরা গ্রাম পঞ্চায়েতের নওপাড়া এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়ম ও খাবারের মান উন্নতি করার দাবিতে সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। অভিযোগ, সেন্টারে দীর্ঘদিন ধরে কোনো মিটিং করেনি অভিভাবকদের নিয়ে। তাদের আরও অভিযোগ, খাবারের মান খুবই নিম্নমানের, এছাড়াও বাচ্চাদের পড়াশোনাই করান না সেন্টারে দিদিমণি। অভিযোগগুলো দিদিমণি ঠিক মতন আসে না, আমাদের একটু দেরি যদি হয়ে যায় তাহলে দিদিমণি খিচুড়ি দিতে চায় না। আর হেল্পার তো নতুন আসছে, ও তো কিছু জানে না, দিদিমণি তো সাড়ে দশটা তারা জীবন আসতো না এখানটায়। আর যদি আসতো, আমাদের বাচ্চারা যদি আসে একটু যদি কোনো কিছু করে তাহলে লাঠি দিয়ে পিটাতো। কেন পিটাবে, কিসের জন্য? তার খাওয়ার মধ্যে আমরা ইঁদুরের গু পাতাম, তার মধ্যে পোকার মানে খাওয়ার পোকা আমরা পেতাম। আর ছাতু তো একদম পোকা মানে নোংরা ছাতু, একদম ছাতু একদম ভালো দিতই না। আজ আমি তো অত দশটার দিকে তালা মারা দেওয়া হয়েছে, দিদিমণ্ডা আসার একটু আগে তালা মারা দেওয়া হয়েছে। হেল্পানি নটা আসবে না, নটা নটার দিকে মারা দেওয়া হয়েছে, হেল্পানির আসার আগে মারা। আমরা চাচ্ছি যে আমাদের জন্য বাচ্চারা যেন ভালো হয়, বাচ্চারা যেন পড়াশোনা শিখতে পারে, ভালো খাওয়া দাওয়া যেন দিতে পারে, দিদিমণ্ডা তার টাইমে টাইমে আসে যেন। সেরকম না তো, এখানটা পচা খিচুড়ি পচা সবকিছু দিত। বাচ্চাদের খিচুড়ি ও পুঁই শাকের তরকারি দেওয়া হয়, ডিম বা পুষ্টিকর কোনো খাবারই তাদের দেওয়া হয় না। এছাড়াও কর্মীরা ঠিক সময় মতো আসেন না। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে সেন্টারে তালা খুলে দেওয়া হয়। আমাদের অভিযোগ, বাচ্চারা এতদিন যাবত ইয়া করেছে, আগের দিদিমণিরা তাও অনেক কিছু ইয়া করলেও বাচ্চাদের সুস্থ ভাবেই খাতে দিত, সবকিছু করতো, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। আর এই যে এখানে আসে, ওই বাচ্চাদের কোন রকমের পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই রাখে না, বাচ্চাদের মানে সবসময় বকাবকি এই সব সবকিছুই বলে। আবার কোনোদিন এই যে এই সেন্টারটা যে এই যাব পর্যন্ত আসলো, কোনোদিন মাদার মিটিং শুদ্ধ হয়নি। কোন মায়েরা বলতে পারবে না যে আমাদের যা কিসে বা আমাদের মিটিং হয়েছে। আগে তো মাসে মাসে মিটিং হতো, এখন কেন হয় না? আগে ছিল ভূপেন বর্মনের বাড়ি, তাদের যেন সব সময় থাকে, এইসবই আমরা চাচ্ছি। কিন্তু ও তো সে চায় না, খাবারটাও সেই মতো দেয় না। কেন তা, এই যে বাচ্চা ছোট ছোট মায়েরা, তাহলে আমরা বাড়িতে যদি ছোট ওই ছেলে মেয়েগুলা হয়েছে, বাচ্চা বইয়ের বাচ্চা হয়েছে, তাদেরকে আমরা যেভাবে খাওয়াই, তা কেন ওই খিচুড়ির মধ্যে পুয়ের ডাটা কচুর বই এগুলা কি খাওয়ার জিনিস? আমরা তো খাওয়াই না, তো কেন খাওয়াবে এইসব? টাইমলি আসে কি? টাইমলিও আসে না। আমরা টাইমলি যদি আসে দেখি যে কেটলি দিতে আসি, কেটলি দিতে পারি না, ঘুরে যাই। তারপরে আবার আসে কেটলি, বলে হ্যাঁ দিদিমণিরা ওরা আসছে, তোমরা আমার কেটলি ঘুরে নিয়ে আসছো। তাহলে নটা সাড়ে নটার পরে আমরা আসে, যদি কেটলি না আসে তাহলে ওরা পরে আসলে আমরা কি করে থাকবো জানবো? এখন নটা সাড়ে নটার দিকে তালা মেরেছে, চল্লিশে আসছে। আপনারা চাইছেন? আমরা নটার সময় আসতে বলেছি, সবকিছুই যাচ্ছি। আমরা খাবারও যেন ভালো চাই, ডিম কি সরকার কি ডিম আমাদেরকে এতটুকু ২০ টাকা ১৫ টাকা দামের ডিম, ডিম তো ঠিক মতো দেয় না। সেই ডিম অর্ধেক যেদিন পায় কোনোদিন, মানে মা তো আসেই না। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। তৃণমূল সমর্থিত শহর ও ব্লক টোটো চালকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কিষাণ মান্ডিতে অনুষ্ঠিত হয় কর্মসূচি। টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন আলোচনা করা হয়। বৃহস্পতিবার একটি সভা অনুষ্ঠিত হলো। সভাটি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈল এলাকার কিষাণ মান্ডিতে। তৃণমূল সমর্থিত শহর ও ব্লক টোটো চালকদের নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিনের সভায় শহর ও ব্লকের ৫ শতাধিকের বেশি টোটো চালকরা অংশগ্রহণ করে। টোটো চালক সংগঠনের সভাপতি সুব্রত মোদক ও ব্লকের সভাপতি হায়দার আলী, শহর সম্পাদক সুকান্ত পাল, ব্লক সম্পাদক উত্তর দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন আলোচনা করা হয়।
টোটো যাতে ট্রাফিক নিয়ম মেনে চলে সে বিষয় নিয়ে এদিন আলোকপাত করা হয়। টোটো যে শহর এবং ব্লকে, ঠিক আছে, সেই উপলক্ষে সকলকে টোটো চালকদের নিয়ে আমরা মিটিং ডেকেছি। সেই মিটিংটা হলো কালিয়াগঞ্জে টোটো যেটা আমাদের সরকারি লেভেলে আছে তার থেকে বেশি সংখ্যক টোটো বিনা নাম্বারে চলছে, তাতে প্যাসেঞ্জার অনেকে হ্যারেসমেন্ট হচ্ছে, কোনো জিনিসপত্র হারিয়ে গেলে সেই টোটো চালককে পাওয়া যাচ্ছে না, সেটা খুব অসুবিধা। এবং এই টোটোগুলো কীভাবে চলবে, এবং কালিয়াগঞ্জ ছাড়াও আমার হেমতাবাদ ব্লক কুসুমুন্ডি ব্লকের টোটোগুলো কালিয়াগঞ্জে এসে দিন রাত ব্যবসা করে যাচ্ছে, ঠিক আছে, তাতে আমাদের ব্যবসার হাম্পার হচ্ছে। এবং বিনা নম্বর টোটোগুলো যারা নাকি কালিয়াগঞ্জে এসে, যেমন পৌরসভার এখন রাস্তাঘাট প্রচণ্ড কাজ চলছে সেটা সবাই জানে, সেই জায়গায় আমরা ব্যাঘাত প্রাপ্ত করছি, মানে যানজমাট এমন অবস্থা হচ্ছে, বিশৃঙ্খল অবস্থা, সেটা জন্য কীভাবে চলতে সঠিকভাবে টোটোরা যাবে এবং ভাড়া রেট আছে, টোটোদের অনেক অসুবিধা আছে, সেগুলো নিয়েই আমরা আলোচনাটা আজকে মিটিংটা ডেকেছি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। অপমানে আত্মঘাতী হলেন 27 বছরের এক যুবক, ঘটনা ঘিরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সীতারামপুর গান্ধীনগরে। পূর্ব বর্ধমান জেলার আসানসোলের সীতারামপুর গান্ধীনগরে 27 বছরের যুবক বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার স্ত্রী 23 বছরের কাজলের সাথে প্রতিবেশী এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। যদিও দীপক ও কাজলের দুটি কন্যা সন্তান আছে, এদিন সকালে কাজল জল আনতে যায়, সেই সময় প্রতিবেশী ওই যুবকের সাথে গল্প করার দৃশ্য দেখে ফেলে দীপকের মা পারুল দে। এরপরে পরিবারে অশান্তির ঝড় ওঠে। দীপক বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানার পর স্ত্রীকে বকাবকি করে, পরে অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে অভিযোগ। খবর পেয়ে কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সীতারামপুর স্টেশন রোড অবরোধ করে ও প্রতিবেশী ওই যুবকের দোকান ভাঙচুর করে। পরে স্থানীয় কাউন্সিলর অমিত তুলসিয়ান জনগণকে আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। আমরা কি চাইছেন? মৃত দীপকের পরিবারে থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দীপকের স্ত্রী কাজলকে আটক করেছে। প্রতিবেশী ওই যুবক পলাতক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: কাজের টাকা হাতানোর অভিযোগ করল বিদায়ী সচিবের বিরুদ্ধে। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুললেন। মাধ্যমিকে সাঁওতালি মাধ্যমের পরীক্ষায় প্রথম হয় অমরদীপ টুডু। স্বনির্ভর গোষ্ঠীর 43 জন মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার পরিবেশন করার অভিযোগে অভিভাবকরা ওই কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল। তৃণমূল সমর্থিত শহর ও ব্লক টোটো চালকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।